নমস্কার বন্ধুরা হেলপার কেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমরা দেখে নেব যে বর্তমান বাজারে বাইশ ক্যারেট গন্যাশোনা এবং চব্বিশ ক্যারেট পাকা শোনার ক্ষেত্রে এক ভরির মূল্য কত চলছে তো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না তৎস আপনি ভিডিওটি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামও কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আসুন আমরা ভিডিওটি এখানেই শুরু করি তো আজ কিন্তু পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর নাগাদ প্রথমেই আমরা দেখে নেব যে বাইশ ক্যারেট শোনার ক্ষেত্রে এক গ্রামের যে দামটা চলছে পাঁচ হাজার বিয়াল্লিশ টাকা যেটা কিন্তু গতকাল ছিল পাঁচ হাজার চল্লিশ টাকা গত দিনের তুলনায় আজ কিন্তু ডেলি প্রাইস চেঞ্জ হয়েছে দু টাকা অর্থাৎ দু টাকা কিন্তু প্রতি গ্রাম পিছু বেড়ে গেছে ঠিক আমরা দেখে নেবো যে বাইশ ক্যারেট গয়না শোনার ক্ষেত্রে দশ গ্রামের মূল্য যেখানে কিন্তু পঞ্চাশ হাজার চারশো কুড়ি টাকা চলছে যেটা গতকাল ছিল পঞ্চাশ হাজার চারশো টাকা এখানেও কিন্তু ডেলি প্রাইস চেঞ্জ হয়েছে কুড়ি টাকা অর্থাৎ বাইশ ক্যারেট গয়না শোনার ক্ষেত্রে প্রতি দশ গ্রাম পিছু কুড়ি টাকা করে বেড়ে গেছে এবং এক গ্রাম পিছু দু টাকা করে বৃদ্ধি পেয়েছে তো এবার আমরা দেখে নেবো যে চব্বিশ ক্যারেট পাকা সোনার ক্ষেত্রে এক গ্রামের যে দামটা চলছে পাঁচ হাজার তিনশো বারো টাকা যেটা কিন্তু গতকাল ছিল পাঁচ হাজার তিনশো দশ টাকা ডেলি প্রাইস এখানেও চেঞ্জ হয়েছে দু টাকা যেখানে আপনারা দেখতেই পারছেন চব্বিশ ক্যারেট পাকাশ মার্কেটে দশ গ্রামের মূল্য যেটা চলছে বর্তমান বাজারে তিপ্পান্ন হাজার একশো কুড়ি টাকা যেটা কিন্তু গতকালের বাজার ছিল তিপ্পান্ন হাজার একশো টাকা এখানেও কিন্তু ডেলি প্রাইস চেঞ্জ হয়েছে কুড়ি টাকা অর্থাৎ চব্বিশ ক্যারেট পাকাশ মার্কেটে প্রতি দশ গ্রাম পিছু কুড়ি টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং প্রতি এক গ্রাম পিছু দু টাকা করে বৃদ্ধি পেয়েছে তো এবার আমরা দেখে নেব যে বাইশ ক্যারেট সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার ক্ষেত্রে বর্তমান বাজারে এক ভরির মূল্য কত চলছে তো প্রথমেই আমরা দেখে নেব যে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক ভরির মূল্য কত চলছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক ভরির মূল্য বের করতে গেলে যে বাইশ ক্যারেটের দশ গ্রামের দামটা চলছে পঞ্চাশ হাজার চারশো কুড়ি টাকা তাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ডবল সিক্স ফোর দিয়ে তাহলে যে এক ভরির মূল্য বেরোচ্ছে আটান্ন হাজার আটশো ন টাকা তো আপনারা জানতেই পারলেন যে বর্তমান বাজারে এক ভরির মূল্য যেটা চলছে বাইশ ক্যাটের ক্ষেত্রে আটান্ন হাজার আটশো ন টাকা যেটা কিন্তু চব্বিশ ক্যাটের ক্ষেত্রে আমরা দেখি যদি এক ভরির মূল্য তাহলে যে চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে দশ গ্রামের দামটা চলছে তিপ্পান্ন হাজার একশো কুড়ি টাকা তাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ডবল সিক্স ফোর দিয়ে তাহলে যে বর্তমান বাজারে এক ভোরের মূল্য বেরোচ্ছে একষট্টি হাজার নশো উনষাট টাকা তো আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে এক ভোরের মূল্য যেটা চলছে একষট্টি হাজার নশো উনষাট টাকা যেখানে কিন্তু বাইশ ক্যারেটের ক্ষেত্রে চলছে আটান্ন হাজার আটশো ন টাকা তো এই রকমই লেটেস্ট আপডেট আমরা প্রতিদিন সকালে আপনাদের দিতে থাকি তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের অন্য কোনো লেটেস্ট আপডেটে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন